আমার প্রিয় দ্বাদশ শ্রেণী ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, পরীক্ষা ভালো হয়েছে। আমি তোমাদের ক্লাসে প্রজেক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, বুঝিয়েছিলাম, করিয়েও দিয়েছি। তবে আরেকটু ভালো বোঝার এবং করার জন্য তোমাদের আমি আরেকটু ভালো করে এটা পাঠিয়ে দিচ্ছি। তোমরা এই ভিডিওটা শুনবে এবং এটা শুনে করবে, তাহলে আশা করি করতে কোনো অসুবিধা হবে না। বিষয়টা আমি তোমাদের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম কি করতে হবে, কি কি লিখতে হবে, সেটা আমি একটু ডিটেলে তোমাদের পাঠিয়ে দিচ্ছি। আরও একবার সবটা বলে দিচ্ছি, ভালো করে শুনে নিও। তোমরা প্রজেক্ট খাতা এ4 সাইজ পাতা নিয়ে করবে, মলাটটা করবে মাউন্ট বোর্ডে, আর মাউন্ট বোর্ডে মলাট করে তার উপরে নাম, ক্লাস, সেকশন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যা থাকবে সেগুলো মলাটের ওপর লিখবে। মলাটের ওপর তোমরা রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে প্রাসঙ্গিক কোনো ছবি আটকালেও আটকাতে পারো। প্রজেক্ট খাতা যেন নিট অ্যান্ড ক্লিন হয়। এবার মাউন্ট বোর্ডের মলাটটা খোলার পর প্রথম যে পাতা পাবে সেই পাতাতে তোমরা সূচিপত্র করতে পারো। সূচিপত্র করে সেই সূচিপত্রে যে যে সাব মানে হেডিং, তারপর সাব হেডিংগুলো লিখবে। এরপর তোমরা পরের পেজ নেবে। পরের পেজে তোমাদের প্রথম শুরু করবে ভূমিকা দিয়ে। আর বলি, যেহেতু এ4 সাইজ পেজ, হোয়াইট পেজ নেবে এবং হোয়াইট পেজটা চারধারে বর্ডার দেবে, তারপর লেখা শুরু করবে। মানে বর্ডার দিয়ে বক্সের ভেতর লিখবে, আর মানে ডান দিকের পাতাগুলোই লিখবে, বাঁদিকের পাতায় কিন্তু লিখবে না। বাঁদিকের পাতায় তোমরা প্রাসঙ্গিক ছবি আটকাতে পারো। এবার আমি তোমাদের বলি, প্রথমে শুরু করবে ভূমিকা দিয়ে। ভূমিকায় কি লিখবে আমি ক্লাসে বলেছিলাম, আরও ভালো করে এখানে বলে দিচ্ছি, তোমরা এটাই ফলো করো এবং লিখো। ক্লাসে তোমাদের সময় খুব কম ছিল বলে তোমাদের যতটা ভালো হয়তো মানে লেখাটা বলেছি, তাড়াহুড়োতে অনেকে হয়তো লিখতে পারোনি, তাই আরও ভালো করে বলছি। প্রত্যেকে ভিডিওটা ভালো করে শুনবে এবং শুনে লিখবে। ভূমিকা: বিশ্বব্রহ্মাণ্ডে যত মানুষ আছে তার প্রায় অর্ধেক নারী। নারী পুরুষের মিলিত রূপই মানব সমাজ। সৃষ্টির অনাদিকাল থেকে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে সভ্যতার অগ্রগতির রথচক্র। তা সত্ত্বেও দৈহিক শক্তিতে শক্তিশালী পুরুষ নানাভাবে নারীকে করেছে ইচ্ছার দাস। অবশ্য অনেক ক্ষেত্রে নারীকে উঁচু স্থানে দেখানো হয়েছে, কিন্তু রাজনীতিতে নারীর স্থান ছিল নগণ্য। প্রাচীন ভারতে বহু বিদুষী মহিলার নাম পাওয়া যায় যারা রাজনীতি এবং রাজপরিবারকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ভোটাধিকারের প্রশ্নেও বহু দেশ নারীর ভোটাধিকারের বিরোধিতা করেছে। পরবর্তীকালে অবশ্য বিভিন্ন দেশে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে। মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হওয়া সত্ত্বেও বর্তমান পৃথিবীর প্রায় সব গণতান্ত্রিক দেশে নারীর হাতে রাজনৈতিক ক্ষমতার নাম মাত্র। ভারতীয় রাজনীতিতে মহিলাদের অবস্থান কি সে সম্পর্কে 1971 সালে গঠিত কমিটি তার প্রতিবেদন পেশ করে 1974 সালে। এই প্রতিবেদনে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের উদ্বেগজনক ছবি ধরা পড়ে। তো এই হচ্ছে ভূমিকা। এটা হচ্ছে ভূমিকা। তোমরা তো বিষয় জানো, আমি ক্লাসে বলেই দিয়েছি, স্থানীয় স্তরে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ মানে প্রজেক্টের বিষয়, স্থানীয় স্তরে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ, এটা তো একদম ওপরে হেডিং করবে। তারপর ভূমিকা লিখে, ভূমিকায় যেটা বললাম সেটা লিখবে। ভূমিকার পর লিখবে মানে সাব হেডিং করবে, ভূমিকার পরের হেডিং হচ্ছে পদ্ধতিগত দিক। পদ্ধতিগত দিক সেখানে কি লিখবে, প্রকল্প সম্পন্ন করার জন্য যেসব তথ্যের দরকার তা পেতে নানা রকম বই পড়া দরকার। স্থানীয় পঞ্চায়েত, পৌর অফিস থেকেও এ বিষয়ে বহু তথ্য পাওয়া যেতে পারে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় বহু তথ্য সংগ্রহ করা যায়, আবার সরাসরি সাক্ষাৎকার নিয়েও তথ্য সংগ্রহ করা যায়। এই গেল পদ্ধতিগত দিক। এরপরে পদ্ধতিগত দিকের পর তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে পরীক্ষামূলক উপাদান।
তারপরের হেডিং পদ্ধতিগত দিকের পরের হেডিং হচ্ছে পরীক্ষামূলক উপাদান। পরীক্ষামূলক উপাদানে যেটা করতে হবে, তোমাদের ক্লাসেও বলেছি, একটা সাদা এফোর সাইজ পেজ নেবে, সেই এফোর সাইজ পেজের ওপরে তোমরা লিখবে সমীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলী। সমীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলী বলে তারপর নাম, বয়স, ঠিকানা এটা লিখবে, এবং এই জায়গাগুলো কিন্তু খালি রাখবে, কারণ এটা একটা প্রশ্নাবলী তৈরি হচ্ছে। এই প্রশ্ন, এই এটা স্যাম্পল একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা, এই স্যাম্পল প্রশ্ন একটা তোমরা কিন্তু খাতায় রাখবে, আর বাকি 10টা প্রশ্ন করবে, করে তোমরা আশেপাশের বাড়ির সকলের মধ্যে তোমরা সেই প্রশ্নপত্র বিলি করবে, তোমাদের পরিচিত চেনা পরিচিতদের মধ্যে। 10 নয়, তোমরা 20 জনের মধ্যে করবে, সরি আমি 10 বললাম, তোমরা 20 জনের মধ্যে এটা, এই সম্ভাব্য প্রশ্নাবলীগুলো তোমরা পরিচিত 20 জনের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করবে, তোমার দাদা, কাকা, প্রতিবেশী, বাড়ির পাশে যে কোনো 20 জনের মধ্যে এই স্যাম্পল প্রশ্নপত্র তোমরা দেবে। দেবার পরে তোমরা সেটা দেবার পরে সেই প্রশ্নপত্রে হ্যাঁ বা না, এই এই একটা আনসার তোমরা নিশ্চয়ই পাবে, অর্থাৎ এই প্রশ্ন যেগুলো করবে সেই প্রশ্নগুলোর আনসার তোমরা পাবে। প্রত্যেকের প্রত্যেক যাদেরকে দেবে তারা নিশ্চয়ই প্রশ্নগুলোর আনসার দেবে ইয়েস অর নো। সেই ইয়েস অর নো প্রশ্নের আনসারের ভিত্তিতে কিন্তু তোমরা সমীক্ষা করবে, এবং সমীক্ষা কিভাবে করবে সেটা আমি তোমাদের বলে দিয়েছিলাম ক্লাসে, প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। সেই সমীক্ষার ফলাফলটা তোমরা তোমাদের বিশ্লেষণ এবং যেটা লিখতে হবে সেটাতে লিখবে। আচ্ছা, এবার বলে দিই, নাম, বয়স, ঠিকানা লিখলে এবার কী কী প্রশ্ন লিখবে সেটাও আমি তোমাদের কিন্তু ক্লাসে বলে দিয়েছি। আমি কিন্তু তোমাদের বোধহয় সম্ভবত 10টা কোয়েশ্চেন ক্লাসে বলে দিয়েছি, সেগুলো তোমরা কিন্তু জানো, সেগুলো লিখবে। তাহলে সমীক্ষা সম্ভাব্য প্রশ্নাবলী, নাম, বয়স, ঠিকানা লিখে তোমরা ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম 10টা প্রশ্ন, তোমরা সেই 10টা প্রশ্ন লিখবে। আমি তোমাদের এখন প্রশ্নগুলো বলতে পারি, বলে দিচ্ছি। এরকম হতে পারে যে এখন যে 10টা বললাম, এখন যে 10টা প্রশ্ন বলছি তার সাথে হয়তো ক্লাসের 10টা প্রশ্ন মিলছে না, একটা দুটো হয়তো অন্য হতে পারে, সেটা নিয়ে কোনো টেনশন করবে না, কোনো রকম চিন্তা করবে না। যে কোনো 10টা প্রশ্ন করলেই হবে, ক্লাসে যে 10টা দিয়েছি সেটা করলেও হবে, এখানেও কমন পাবে, হয়তো একটা দুটো অন্য হতে পারে, তার যে কোনো 10টা প্রশ্ন দিলেই হবে। বোঝা গেছে? এটা নিয়ে দিদিমণি, ক্লাসে তো আপনি ওই 10টা দিয়েছিলেন, এখানে এই দুটো এক্সট্রা হলো, এই দুটো অন্য হলো, এসব নিয়ে কোনো চিন্তার কারণ নেই। বারবার বলছি, ক্লাসে যে 10টা দিয়েছি সেটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু এটা পাঠিয়েছি, ক্লাসে আমি করিয়ে দিয়েছি, তবু তোমাদের বোঝার সুবিধার জন্য পাঠাচ্ছি, কোয়েশ্চেনগুলো বলছি। যদি একটা দুটো অন্য কোয়েশ্চেনও, তাতে কোনো অসুবিধা নেই, যে কোনো 10টা লিখবে, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আপনি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত কি? হ্যাঁ অথবা না এর বক্স রাখবে। দুই, আপনি কি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন? হ্যাঁ অথবা না। তিন, ভোটদানের সিদ্ধান্ত কি আপনি নিজেই নেন? বক্স হ্যাঁ অথবা না। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ভোটদান করেন? হ্যাঁ অথবা না। এটা 5 নম্বর প্রশ্ন। ছয়, নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ কি বাধ্যতামূলক মনে করেন? 6 নম্বর কোয়েশ্চেন, হ্যাঁ অথবা না। সাত, নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ কি সংরক্ষিত? হ্যাঁ অথবা না। চাকরি ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ কি খুব প্রয়োজন? হ্যাঁ অথবা না। এটা 8 নম্বর। 9 নম্বর, রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ করা কি খুব প্রয়োজন? হ্যাঁ অথবা না। হলো, 9টা কোয়েশ্চেন আমি বলে দিলাম। আর রাজনৈতিক ক্ষমতার অধিকারী হতে চান কি? হ্যাঁ অথবা না। রাজনৈতিক ক্ষমতার অধিকারী হতে চান কি? হ্যাঁ অথবা না। ঠিক আছে, এটা বললাম। এরপরে তোমরা দেখে নেবে, স্কুলে যা বলেছি সেই কোয়েশ্চেনের সাথে
সেটা থেকে 10টা অথবা এটা থেকে 10টা, যে কোনো 10টা কোয়েশ্চেন তোমরা লিখবে স্যাম্পল পেজটাতে লিখবে। লিখে সেই পেজটা তো হচ্ছে তোমাদের প্রশ্ন। এবার স্যাম্পল পেজটা, স্যাম্পল কোয়েশ্চেনটা তোমরা খাতায় আটকাবে। কোথায় আটকাবে? তোমাদের যেটা বললাম পরীক্ষামূলক উপাদান পদ্ধতিগত দিক লিখলে, তারপরে পরীক্ষামূলক উপাদানের মধ্যে হচ্ছে সমীক্ষা সম্ভাব্য প্রশ্নাবলী বলে এই স্যাম্পল প্রশ্নটা রাখবে। হলো, এতে কিন্তু কোনো আনসার করা থাকবে না, এটা স্যাম্পল কোয়েশ্চেন। এবার তোমাদের ক্লাসেও আমি বলেছিলাম, তোমরা সে 20 জনকে দেবার পর তারপরে যে সমীক্ষার ফলাফলটা পাবে সেটা তোমরা সেই 10টা পেজ তোমরা জেরক্স করেও দিতে পারো, তোমরা নিজেদের হাতে লিখে দিতে পারো, যেভাবে হোক তোমরা 10 জনের কাছ থেকে সমীক্ষা পত্রগুলো যেগুলো ফেরত পাবে সেগুলো তোমরা তোমাদের কাছে সযত্নে রেখে দেবে। তার ফলাফলের বিশ্লেষণটা তোমরা খাতায় তুলে ধরবে, আমি সেটাই চেক করব। যদি আমার কোন কখন যদি আমার মনে হয় তাহলে হয়তো আমি দেখতে চাইতে পারি, নয়তো ওগুলো খাতায় লাগানোর দরকার নেই। যদি মনে হয় আমি সেটা দেখতে চাইলে যেন দেখতে পাই সেইভাবে সেগুলো রেখে দেবে। ঠিক আছে, এই ভিডিওতে এটুকুই থাক, আমি পরবর্তী ভিডিওতে পরের অংশ আবার পাঠাচ্ছি।